আসসালামু আলাইকুম মাই বিউটিফুল ভিউয়ার, কেমন আছেন আপনারা? আজকে ছোটমোটো একটা কুকিং নিয়ে আসছি, সেইটা হইলো ছানার ডাল দিয়ে গার্ডেনের লাউ দিয়ে এটা রান্না করতেছি। তবে কোনো মাংস দিতেছি না, কোনো মাছও দিতেছি না, শুধু ছানার ডাল আর গার্ডেনের লাউ। তো এটা দেখতে থাকেন, কথা বেশি না বলে শুরু করি বিসমিল্লাহ করে আল্লাহর নাম নিয়ে। কেমন হয় এই রান্নাটা দেখেন আর আপনারা রেসিপিটা ট্রাই করবেন। এই যে পান্না আসাদ ফেসবুক পেজ থেকে শুরু করলাম, আমার ইউটিউব চ্যানেলও আছে, আপনারা দেখবেন ইউটিউব ব্লগ গুলা। এই যে দেখেন, পুরা 2 চামচের মতো তেল দিচ্ছি, বড় চামচ দিয়ে, কট্টা চামচ দিয়ে। তারপরে তো বাগার দিব এই জন্য। একটু তেলটা গরম হয়ে আসুক। একটু আদা আদা আছে টেস্ট করা, ভাবলাম ওইগুলা দেই। আদা গুলা দিলে ভালো লাগবে, নিরামিষ তো। এই জন্য একটু গন মনলে তারপরে দিব পেঁয়াজ, তারপরে পেঁয়াজ লাল হবে, একটা একটা করে সব দিয়ে দিব দেখবেন। এখন দিয়ে দিতেছি পুরা 2টা পেঁয়াজ মিডিয়াম সাইজের। আর একটু লবণ দিব যাতে পেঁয়াজ নরম হয়। লবণ না দিলে তো কোনো সময় সফট হবে না, তো লবণ তো দিতেই হবে। টেস্ট অনুযায়ী দিবেন, বেশি দিবেন না, যারা যেরকম খাইতে চান। লবণের পরিমাণটা, মরিচের পরিমাণটা সবসময় রান্নার সময় খেয়াল রাখবেন যে আপনারা কীরকম কতটুকু লবণ খান ওই অনুযায়ী দিবেন, মরিচের গুঁড়াও ওই অনুযায়ী দিবেন। তাহলে এটা আমি এখন সফ করার জন্য রাখিয়ে দিলাম। লাউগুলা খাটিয়ে রাখছি আমার গার্ডেনে। এই যে দেখেন, ডালটা আমি সিদ্ধ করি বাজিয়া, চানার ডালটা আমি পয়লা বাজছি। এই যে দেখেন বাজিছি, হালকা বাজছি, বাজিয়া সিদ্ধ করে রাখছি। ধনিয়া পাতাটাও গার্ডেনে কাটিয়া রাখছি, রসুনটাও কাটিয়া রাখছি যাতে বাগারের জন্য। তাহলে ফিরে আসি আবার। তো এখন দেখেন আমি মশলাগুলা দিয়ে দিতেছি, আমার পেঁয়াজটা নরম হয়েছে। এখন আমি দিলাম ধনিয়ার গুঁড়া, বেশি এক চামচটা কি কম, এটা জিরার গুঁড়া এক চামচটা কি কম, হলদির গুঁড়া এক চামচটা কি কম, কালারেও দিলাম এক চামচটা কি কম, মরচের পাউডারও দিব টেস্ট অনুযায়ী। তারপরে ওই সিদ্ধ কিছু সিদ্ধ করে রাখা চানাগুলো দিয়ে দিলাম, ভালো করে আরো গুনা হবে, ডালগুলো আরো নরম করতে চাই আমি, নরম হয় নাই পুরা, তাহলে এখন নরম হবে। ফুলে গেছে, মশলার সাথে সবগুলা বিরান হবে, ডালটাও বিরান হবে, লাউটাও বিরান হবে, সব বিরান হবে। দেখেন লাউটাও তো নরম করতে হবে, সেই জন্য দিয়ে দিল ওই ডালির সাথে মশলার সাথে সব নরম হবে। নরম হইয়া তেলের উপরে যখন আসবে তখন একটু পানি দিব আর রসুন দু বাগার দিব, শুকনো আসবে। তাহলে এখন গুলিয়ে রাখবো আর ফিরে আসবো যখন আপনাদের সাথে শেয়ার হবে। তো দেখেন ছানার ডালগুলা এখনো শক্ত রয়েছে আর লাউ তো আর এখনো শক্ত রয়েছে। আর একটু সময় আমি স্লো ঘেসে ছানার ডাল আর লাউ রাখবো যাতে সফট হয়ে যায়। তো দেখো আপনারা সবাই, এই যে লাউটা আর চানার ডালটা অনেকক্ষণ ধরে আমি কুক করলাম,
তাইলে আরো একটু সময় রাখতেও পারি, এখনো শক্ত রয়েছে, এত ডাইল গুলা এত শক্ত, 2 দিন ধরে ভিজাই রাখছি, তারপরেও তো আরে 1 কিলো এরকম থাক, ভিজো মানে একটু খুশবো হইবে, যত গুণা হবে ফিরে আসবো। তাহলে অনেকক্ষণ ডালটা বাজলাম, এখন আমি ডালের মধ্যে পানি দিলাম, জুল দিয়ে দিতেছি, ওই জুলটা যখন মাখা মাখা হয়ে আসবে তখন আমি বাগার দিয়ে দিব। ডাইলে কিছু পানিও খায় সেটাও মনে রাখবেন, ডাইল যখন নামাইবেন তখন এরকম মাখা মাখা থাকতে নামাইবেন, না হয় অনেক পানি শুকিয়ে যাবে। তো আমি আর একটু পানি দিলাম, রাতে ডাইলে পানি খায় অনেক, সে তো আমি এই চামচ দিয়ে পুরা 1 চামচ বড়া ঘি দিলাম, আমার নিজের বানাই ঘি, ঘি দিয়া আমি ডালটা বাগার দিয়া, আর এই যে ডালচিনি এলাচি দিলাম, এই যে 1 চামচ ঘির মধ্যে ডালচিনি এলাচি দিলাম, বাগার দিতেছি, একটু ডালচিনি এলাচিটা খুশবো বাইর হোক, তারপরে রসুনটা দিব, এই যে রসুন কাটিয়ে রাখা বাগারের জন্য, আচ্ছা শুকনা মরিচ যদি দেন আরো ভালো হয়, বাগারে যদি শুকনা মরিচ দেন আস্তা শুকনা মরিচ দিয়া বাজিয়া দিলে আরো ভালো হয়, কিন্তু আমি দিব না, বেশি জাল বাইর হয়ে যাবে, তো এত জাল হইলে কেউ খাবে না, কিন্তু যারা জাল লাভার আপনারা শুকনা মরিচ দিতে পারেন। এই যে ঘির মধ্যে ডালচিনি এলাচি বাজতেছি, খুশবু বাইর হয়েছে, বেশ মজার খুশবু বাইর হয়েছে, এখন আমি রসুন গুলা কাটিয়ে রাখছি, ওইগুলাও দিয়ে দিব, এই রসুনটা ভালো করে, এখন আমি লট অফ ধনিয়া পাতা দিব, তার বাদে ওই রসুনটা বাগার দিব, দিয়া আর গুড়িয়ে রাখে দিব, তখন খুশবুটা ভিতরে থাকবে, বাইর হয়ে যাবে না। এই যে মাখা মাখা হয়েছে দেখেন, নামানির পরে আরো পানি শুকিয়ে যাবে, কারণ ডাইলে নামানির পরে আরো শুকায়। রসুনটা লাল করতেছি আমি, ডালচিনি এলাচি আর রসুনটা লাল করলাম, গ্রান বাইর হয়েছে, খুব মজার গ্রান, এখন এটা দিয়ে দিব, দেখেন সুন্দর হয়ে গেছে, এখন রসুন গুলা আরো কুচিয়া ভাসিয়ে সারা রসুন দিয়ে দেব, দিয়ে আর এটা আমি ঘুরিয়ে রাখবো, ঘুরিয়ে আগুনটা নিভাইয়ে ফেললাম, এখন আমার ডালটা খুব সুন্দরভাবে গ্রান রয়েছে, যখন খাওয়ার সময় আমি খুলবো গ্রানটা খুব মজার বাইর হবে। তাহলে এই অনুযায়ী আপনারা যদি চান গার্ডেনের লাউ দিয়ে বা বাজারের লাউ দিয়ে আপনারা ওই চানার ডালটা রান্না করতে পারেন, আমার আমার রেসিপি অনুযায়ী। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, পরে আবার আসবো আর একটা কুকিং ব্লগ নিয়ে আমার পেজ থেকে, পান্না আসাদ ফেসবুক পেজ, পান্না আসাদ ইউটিউব ব্লগ, ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফিজ।